आफ्टरनून वेलकम टू ऑल अबाउट आर फैमिली चैनल आशा करी तुम्हारा सकले सवधने आो सबाई सुस्थ आचो मास्क पोरो सैनिटाइजर यूज करो ग्लव्स तो यूज करो यूके तो 24th जुलाई ऑनवर्ड्स वेयरिंग मास्क हैज बीन मेड मैंडेटरी अंडर इनक्लोज्ड पब्लिक स्पेसेस लाइक शॉप्स डिपार्टमेंट स्टोर्स एटसेट्रा करू असुविधा हे अस्वस्ती हे बट दिस स्टेप्स आर वेरि इम्पोर्टेंट टू कीप आवरसेल्फ सेफ एंड हेल्दी फॉर अ लॉन्ग लॉन्ग पीरियड ऑफ टाइम আজকের ভিডিওতে উইল বি শেয়ারিং কাপল অফ ভেরি ইজি টু মেক রেসিপিস এনিওয়েজ আমরা কখনো কমপ্লিকেটেড রেসিপিস শেয়ার করি না করবো না আর চলো হোয়াট এভার ইনগ্রিডিয়েন্টস উই ইউজিং টুডেজ রেসিপিস উইল বি শেয়ারিং দ্য নেমস ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইন বাংলা সো দ্যাট আওয়ার অনলাইন ফ্যামিলি মেম্বার্স হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাংলা ইট বি ইজি ফর দ্যাম টু ট্রাই দিজ রেসিপিস description box se we'll be sharing the recipes below in the description box so please take a look try it at home let us know how did you like it if you have any new modification steps from your side as well let us know tale cholo kitchen e jai dekhi chef dada ki korche ar naam gulo chef nijei ajke bolo let's go to the kitchen amra chole eshi kitchen e chef dada ajke ki banano hobe apni ektu bole din hello ajke banabo hocche tinta item ek number hocche dal tarka banabo আর একটা জিরা রাইস আর একটা যেটা বানাবো সেটা হচ্ছে প্রন ভেজে এটাকে বানাবো একটা স্যালাড বানাবো আমি এটাকে নাম দিই হচ্ছে মোহনবাগান স্যালাড শুরু করা যাক প্রথমে ডাল তরকার কাটাকুটিটা দেখি যে আর কি কি লাগবে যেটা লাগবে সেটা হচ্ছে এই ডাল তরকার আগে ডাল হ্যাঁ তাহলে তো ডাল সরি হ্যাঁ এটা যেটা লাগবে একটা মুগ ডাল এটা হাফ কাপ মত নিয়েছি আর কি মানে যে কজনের জন্য বানানো হবে ডিপেন্ডিং অন দ্যাট ডিপেন্ডিং অন দ্যাট আর যেটা লাগবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে গোটা জিরে নুন হলুদ আর এটা চিলি পাউডার আর পরবর্তীকালে আমি একটু জিরা পাউডারও দেব তখন একটু করতে করতে আরো দেখাবো একটু কিছু লঙ্কা টমেটো আর যেটা আমি রেখেছি ধনেপাতা ধনেপাতা এটা হচ্ছে স্পিনাচ একটু গরম জল নুন দিয়ে ভিজিয়ে রেখেছি তো শুরু করা যাক ওকে জাস্ট ফর আওয়ার আদার ফ্রেন্ডস হোয়াট উই আর ইউজিং ইজ ফর দাল তড়কা উইল বি নিডিং ওয়ান হোল অনিয়ন ওয়ান অর টু টমেটোস ডিপেন্ডিং আপন দ্য পিপল ফর হুম ইউ উইল বি মেকিং ইট উই আর ইউজিং ফর টু পিপল উই আর ইউজিং হাফ কাপ মুগ ডাল সাম গ্রিন চিলিস ইন স্পাইসেস উই উইল বি ইউজিং হোল কিউমিন সিডস সল্ট turmeric powder red chili powder cardamom cloves and chota ilaichi and then some jeera powder black pepper palak or baby spinach leaves we have soaked it in warm water with salt just in case and coriander so let's start dada prosome matro half ekta pyaaj kete nebo kete ni fatafat এবার যেটা করব প্রেসার কুকার নেব তার আগে এটা প্রেসার কুকারের মধ্যে ডালটা যেটা আছে এরকম ফেলে দেব তো হাফ কাপ নিয়েছিলাম তো জাস্ট 1.5 টাইমস জল দিয়ে নেব এর মধ্যে পেঁয়াজগুলো প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিই এটা হচ্ছে স্পিনাচ এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে একটু লঙ্কা So as of now we've added the moong dal what did you add salt salt ekhon okay moong dal the way we boil dal actually in the same way the only additions are half onion half tomato dhaniya patta and the palak and now we are adding salt just add the spices according to the taste এ
এটাকে আবার একটু আমি স্টার করে নেব এরকম করে ইয়া উই নিড টু মিক্স ইট প্রপারলি হ্যাঁ আর আমার মনে হচ্ছে একটু ডাল জলটা একটু বেশি লাগবে তার কারণ হচ্ছে এর মধ্যে আদার্স কিছু কাপে কাপে করে অ্যাড করে দাও একটা সিটি দেব মাত্র সো ওয়ান সিটি ইজ এনাফ ফর ইট ওয়ান হুইসল সরি ওয়ান সিটি হ্যাঁ ওকে সো আফটার ওয়ান হুইসল উই নিড টু কিপ ইট ইন দ্য মিন টাইম উই ক্যান মেক আদার প্রিপারেশনস উই জাস্ট নিড টু লেট ইট ইউ নো স্টিম আ লিটল বিট ইনসাইড চলবে যতক্ষণ প্রেসারের হুইসলের জন্য আমরা ওয়েট করছি ডালটা হওয়ার জন্য দাদা এবার বানানো শুরু করব হচ্ছে প্রনটাকে ম্যারিনেট করব একটু গার্লিক পেস্ট তে ডিশটার নাম কি এটা প্রন স্যালাড হবে আর ডিশটার নাম দিয়েছি আমি মোহন বাগান স্যালাড কারণ মোহন বাবাই একটু দিলাম গার্লিক আর একটু দিলাম জিঞ্জার এবার যেটা মিক্স করব সেটা হচ্ছে সল্ট টার্মারিক and chili powder there you go take a half day makhiye ni chaile er moddhe ektu pepper gol morich o deya jete pare shita ke fry kore nebo ektu por eta kotokkhon rakhte hobe eta ektu age kore rakha uchit but ekhon time to nei to 15 minute holei chole তো এবার ম্যারিনেশন প্রসেসটা তো চলছে তো এবার ডাল তরকারির প্রিপারেশনটা একটু করে নি একটুখানি টমেটোটাকে ফাইনলি চপড করে নি হয়ে গেছে টমেটোটা কাটা এবার যেটা করব পেঁয়াজটাকে ফাইনলি চপড করে নেব দুটো লঙ্কা দিয়ে দেবো যখন ওটাকে ফ্রাই করব এবার বানানো শুরু করব হচ্ছে ডাল তরকাটা তো প্রথমে আমরা এর মধ্যে একটু ঘি দিয়ে দিই হিটে অটোমেটিক গলে যাবে কাটা অনিয়ন আর টমেটো লঙ্কাটাও দিয়ে দেবো জিঞ্জার না দিলেও চলে বাট আমি একটু প্রেফার করি জিঞ্জার দিতে হিটটা এবার একটু কমিয়ে দেবো একটু হলুদ চিলি পাউডার নুন একদমই কম করে দেবো একটু তেল অ্যাড করে দেবো মনে হচ্ছে তেল একটু কম আছে এর মধ্যে এবার একটু যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে জিরে গুঁড়ো ভেরি লিটল জিরে গুঁড়ো When the aroma starts coming, we need to mix the dal.
and increase the heat little bit. Once the dal is cooked, we have to reduce the heat, is it? অনেকটাই ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে যেটা করব আমরা সেটা হচ্ছে ডালটা দিয়ে দেবো প্রেসার কুকারে যেটা আছে এম করে। এর মধ্যে তারপর আবার ইউনো যেরকম দরকার হবে তার মতো নুন একটু অ্যাড করে না, দ্যাটস ইট। আর বিশেষ কিছু এর মধ্যে করার নেই, নমক স্বাদ অনুসার। আমি একটা জিনিস ভুলে গেছি, একটু গ্যাটিস মারছি, সেটা হচ্ছে জিরেটাই আমি ভাজতে ভুলে গেছি। গ্যাটিস কি? ওটা মেকআপ মারা। আর একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর কি। ডাল তরকাটা হয়ে গেছে, এবার আয়েশা আজকে শুরু করবে জিরা রাইসটা বানানো। আয়েশা শুরু করো। আমি এখন আজকের এক্সিকিউটর, আমি শেফ ইজ টেকিং সাম রেস্ট, সো আই এম দ্য সু শেফ, কাম। ওকে, ফার্স্টে দেবো একটু ঘি ফেলে দাও। তেজপাতা আর দারচিনি এগুলো ফেলে দেওয়া যাক। দুটো তেজপাতা, তিনটে লবঙ্গ, দুটো ছোট এলাচ আর মোটামুটি দেড়খানার মতন দারচিনি। একটা কিংবা দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া। এবার এর মধ্যে একটু দিয়ে দাও ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিয়েছো, এবার এর মধ্যে একটু দিয়ে দাও জিরে। দেবো তো? হ্যাঁ, গোটা জিরে দিয়ে দাও। জিরে বেশি জিরে দিতে হয়নি। আরে কতবারও বলি, আরো বেশি জিরে লাগবে, এটা কিচ্ছু না, জিরে অনেকটা লাগবে। আচ্ছা, আমি হাতে করে দিলাম, আমার হাতটা কিন্তু ধোয়া আছে। জিরা আরেকটু দাও, আর আরেকটু ঘিও লাগবে। এর মধ্যে একটু ধনে পাতাটা দিয়ে দেওয়া হবে। জিরে গুঁড়ো একটু দিয়ে দাও, আর জিরে আরেকটু কিন্তু লাগবে, জিরে কিন্তু সাফিসিয়েন্ট হয়নি। হ্যাঁ, জিরে গুঁড়ো না, গোটা জিরে প্রথম প্রথম করছি। হ্যাঁ, আরেকটু দাও, ব্যাস ঠিক আছে। আর একটু ঘি লাগবে, এক চামচ ঘি দিয়ে দাও, কারণ এর মধ্যে ভাতটাও যাবে তো, না হলে ওটা ময়েস্ট হবে না। এর মধ্যে ভাতটা ঢেলে দাও। আবারও হাতের প্রয়োগ করছি, ইউজ করছি, প্রয়োগ করছি, সেটা হচ্ছে এই হাতাতে দিলে না একই জায়গায় কনসেন্ট্রেট হয়ে পড়ে। হাতটা ধুয়ে নি, হাত ধোয়াই আছে বলে। তোমরা আরেকটুখানি ঘি আর উপর উপর একটু নুন ছড়িয়ে দাও। যারা ডায়েটিং করছেন এটা খাবেন না, এত ঘি পড়ছে। বাট ঘি খুব ভালো একটা স্মেল আসছে। এরিউমা এরিউমা নুন দিবি? হ্যাঁ, এবার নুনটা ছড়িয়ে স্টার্ট করে দাও। পারফেক্ট, আর একটুখানি একটুখানি, হ্যাঁ পারফেক্ট। আর এই ভিডিও করতে করতে আয়েশা যে আমাকে বকে, আমি মাঝে মাঝে কথা কম বলি, বা করতে করতে যেমন গতবার জিরেটা ভুলে গেলাম। প্রথম দিন আমাকে খুব টেক
টেকনিক্যাল টার্মে বললো ডেড এয়ার যেন ক্রিয়েট না হয়, দ্য ক্রিয়েট গ্রেটেস্ট ক্রিয়েটর অফ ডেড এয়ার ইজ ক্যামেরা পিকচার। আরে জ্ঞান তো দিতে সবাই পারে, আমি হচ্ছে কনসালটেন্ট, আমি খালি জ্ঞানটা দিই, কাজ করি না আমি। আর আমি এতই বকসিস আছি হয়ে গেল ওখানে, না এটা ছড়িয়ে ছিটিয়ে দিল। আমি তো এবার এটাকে আমি আস্তে আস্তে ভাজা শুরু করি। আর লেবু কেটে রেখেছি, লেবুটাকে আগে একটু এরকম করে দিয়ে রাখলাম। লেবুটা যেটা কাটা আছে একটু ওই মাছের উপরেও দিয়ে দেবো। বাচ্চাকে আমি অনেক সময় মোহনবাগান স্যালাড বলি, তো মাছটাকে আর একটু স্টার করা যাক, দু মিনিট মতন করব লো হিটে। তো হচ্ছে যখন তখন একটু শেফের ইন্টারভিউ নেওয়া যাক। তো দাদা আপনার এই মানে আমি এত বকা খাচ্ছি আয়েশার কাছ থেকে, মুখটা দেখতে এরকম সুন্দর, এই হচ্ছে না এই হচ্ছে না, আমাকে সুন্দর গলা হয়েছে, আর আমি বলতে বলতে আমি শুধু পজিটিভ জিনিসগুলো তুলে নিই, আমাকে পুরো স্টেটমেন্টটা সুন্দর বলা হয়েছে। দ্যাটস ইট। এটা কি, এটা তো ক্রিসপি হবে নাকি ফ্রাই? না ক্রিসপি হবে না, চিংড়ি মাছ একটু নরম নরম থাকে বেশি, যদি এটা হিটে করে দেওয়া হয় তাহলে মানে চিংড়ি চিংড়ি হয়ে যাবে। এই যে আবার একটু চুপ মেরে গেছি, আবার একটু কথা বলা শুরু করে দিচ্ছি। এখানের লোক তো এরকম খেয়ে নিলে তাদের লাঞ্চ হয়ে গেল, আমার তো আর পেট ভরবে না, আমার যতক্ষণ না ভাত একটু ডাল মাংস রুটি। বাট আজকে এই চিংড়ি মাছটা যে ভাজা হচ্ছে এর থেকে গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে। ইউজুয়ালি চিংড়ি মাছ ভাজারে মেবি আমার হয়তো খাই না বলে নাকি জানি না, আর গন্ধ লাগে। বাট সাহেব চিংড়ি তো এই জন্য গন্ধটা ভালো লাগে। সেপারেট করে দিই নাও, এবার এর মধ্যে প্লেটটা সরিয়ে দাও। হ্যাঁ বন্ধ করে দিলাম গ্যাসটা। আর মোহনবাগান স্যালাড আর প্রন স্যালাড, আর পরিবেশনটা শেফ আপনি করুন। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা ভিডিওটা দেখো আর জানিও কেমন লাগলো। আর এবার আমি এবার একটু মুভি দেখা শুরু করবো, ওটা একটা সিরিজ স্পেশাল অপস হটস্টারে। দ্যাটস ইট। চলো তাহলে আজকে ভিডিওটা আর লম্বা করছি না, তোমরা পুরো ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির আরও মেম্বারসদের সাথে, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে, আর আমাদের জানিও যে আরও কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও, এবং আমরা যেগুলো ভিডিওগুলো করছি সেটা কেমন লাগলো, ভালো না লাগলে কোথায় কোথায় ভালো লাগলো না সেগুলোও জানিও। আর কি বলবো, নাথিং, টেক কেয়ার অফ ইউর সেলফ, স্যানিটাইজার গ্লাভস আর মাস্ক নিশ্চয়ই ইউজ করো, বি হেলদি বি সেফ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, আরেকবার বলে দিলাম ভুলে যেও না, টেক কেয়ার, বাই।